আসসালামু আলাইকুম আজকে আমি একটা ডিম দিয়ে ভীষণ সুস্বাদু করে মেওনিস বানিয়ে দেখাবো এই মেওনিস সব কিছুর সাথেই ব্যবহার করতে পারবেন আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের তারপরে আমি সালাদ বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে উপকরণগুলো সবগুলো বেশি নিতে হবে আর ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে এখন এই ডিম আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি এক চামচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ আর এখানে নিয়েছি গুলমরিচের গুঁড়া ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি ভিনেগার এক চামচ আর লেবু রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটা ডিমের জন্য সব কিছু পারফেক্ট আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক কাপ নিয়েছি আমি অল্প করে দিব আর ব্লেন্ড করব একবারে কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ড করতে হবে আমি পাঁচ ছয় বারে দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিব তাহলে মেউনিস ভালো হবে এখন আমি আরেকটু দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছয় বারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর মেওনিজ দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতোই হয়েছে হয়ে গেল ভীষণ মজার মেওনিজ এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই মেওনিজ সব কিছুর সাথে ব্যবহার করতে পারবেন খেতেও অনেক টেস্টি আমি পারটিতে লাগিয়ে নিচ্ছে খুবই মজার ঝটপট বাড়িতে এরকম করে আপনারা মেওনিজ তৈরি করে নিতে পারবেন তারপরে আমি সালাদ করব এই এখানে টমেটো নিয়েছি শশা নিয়েছি আর গাজর নিয়েছে এখন আমি শশা ভালো করে ধুয়ে এরকম করে খুসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বডিতেও কেটে নিতে পারেন এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছে এখানে সম্পূর্ণ শশায় আমি কেটে নিচ্ছে তারপরে একটা টমেটো নিয়েছে এই টমেটো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম করে কেটে নিচ্ছে আর এখানে আমি গাজর নিয়েছি অর্ধেক আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন অর্ধেক গাজর আমি কেটে নিয়েছি আর একটা কাঁচা মরিচ কেটে নিচ্ছি তারপরে একটা পেঁয়াজ নিয়েছে পেঁয়াজটাও আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ অপশনাল না দিলে কোনো সমস্যা নেই আমার ভালো লাগে এই জন্য দিয়ে দিচ্ছে তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক পিস লেবুর রস আর গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তারপরে এখানে আমি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি এই ডিমগুলো আমি এইরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সালাদের ডিম দিলে বেশি ভালো লাগে খেতে এই সালাদ অনেক টেস্টি হয় আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা মজার হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে এখন আমি এই এর মধ্যে সবগুলো নিলাম তারপরে এখানে যে মেউনিজ বানিয়ে রেখেছি তিন টেবিল চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছে হয়ে গেল ভীষণ মজাদার সালাদ আপনারা একবার হলো এই সালাদ বানিয়ে খেয়ে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে যারা ডায়েটে আছেন তারাও কিন্তু এই সালাদ বানিয়ে খেতে পারবেন ঝটপট বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ